যথাযথ মর্যাদায় পালন হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। রাজধানী সহ সারা দেশে যশোরে জুলুস, শরীয়তের সাথে সাংঘর্ষিক কিছু করা ঠিক নয়, অভিমত ইসলামী চিন্তাবিদদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন আজ। যুক্তরাষ্ট্রের মতবিনিময় সভায় বলেছেন, স্যাংশনের পরোয়া করি না, আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশ আবারও অন্ধকারে চলে যাবে। কি কারণে জীবিত করতে হবে তত্ত্বাবধায়ক সরকারকে, প্রশ্ন ওবায়দুল কাদেরের। তত্ত্বাবধায়ক পুনর্বহাল ছাড়া পার পাবে না সরকার, বলছে বিএনপি। ষড়যন্ত্র করেই বাদ দেওয়া হয়েছে তামিমকে, তার অভাবে বেশ ভুগতে হবে বাংলাদেশ দলকে, বলছেন ভক্তরা, সংকট সমাধানের দাবি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রা বের করে আঞ্জুমানে রহমানিয়া মাইনিয়া মাইজ ভান্ডারিয়া। এতে শাহবাগ ও মৎস্য ভবন মোড় প্রদক্ষিণ করে এবং শোভাযাত্রায় অংশ নেওয়া মুসল্লিরা জানান, এই দিনটি বেশ তাৎপর্যপূর্ণ, মহানবীর জীবন আদর্শ মেনে সবাইকে চলা দরকার বলেও মনে করেন তারা। শোভাযাত্রা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শান্তি সমাবেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ফিলিস্তিনে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়, সেখানে কোনো ভিসা নীতি আরোপ করছে না মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি বলেন, পৃথিবীর কারো শক্তি নেই যে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশ আবারও অন্ধকারে ফিরে যাবে। বিএনপি জামায়াতকে সন্ত্রাসী দল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাদের অন্তরে পাকিস্তান, দেশের উন্নয়ন তাদের সহ্য হয় না। কোনো স্যাংশনের পরোয়া করি না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কোনো ষড়যন্ত্রে দেশের অগ্রযাত্রাকে থামাতে পারবে না। রিপোর্ট করছেন রোকনুজ্জামান। যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার স্থানীয় একটি হোটেলে ভার্জিনিয়া ও মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ ও মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ আয়োজিত নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে অংশ নেন। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, কোনো স্যাংশনে পরোয়া করে না সরকার, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশ আবারও অন্ধকারে ফিরে যাবে বলেও মন্তব্য করেন তিনি। জানি যে আওয়ামী লীগ সরকারে থাকলে এটা কোনো সমস্যাই হবে না, কিন্তু আওয়ামী লীগ না থাকলে যারা যদি কখনো এদিক ওদিক হয় তাহলে দেশ আবার সেই অন্ধকারের যুগে ফিরে যাবে। যে আমাদের দেশ মাথা উঁচু করে বিশ্ব দরবারে উঠবে। আমি জানি যে এই স্যাংশন ওই স্যাংশন এটা সেটা অনেক কথা হয়, ওতে আমি পরোয়া করি না। বিএনপি জামাতের করা সমালোচনা ছিল শেখ হাসিনার কণ্ঠে। আর তাদের মধ্যে মামলা হবে না, তাদেরকে ফুল দিয়ে বরণ করা হবে? এত জঘন্য কাজ তারা যে অপরাধ করেছে এবং হুকুম দিয়ে দিয়ে এইভাবে তারা অগ্নিসন্ত্রাস করেছে, কাজে এই অগ্নিসন্ত্রাস খুন মানুষের উপর অত্যাচার নির্যাতন এগুলি মানুষ সহ্য করে না। এরা দেশের বদনাম করা, দেশকে খাটো করা, দেশকে ছোট করা, কারণ লুটে খেতে পারছে না তো, তারপরে এই দেশ এত উন্নত করে ফেলছে, এটাই তো তাদের একটা গাত্রদাহ। সেই জন্যই তারা নানা রকম অপপ্রচার নানা রকম কাণ্ড কর্মকাণ্ড করে বেড়ায়, কিন্তু এগুলির উপযুক্ত জবাব আমাদের দেওয়ার আছে। আমাদের উন্নয়নের কথা, আমাদের দেশের মানুষের কথা, ভাগ্য পরিবর্তনের কথা, সেগুলি বলেই তো আমরা জবাব দিতে পারি, আমাদের অন্য কিছুর প্রয়োজন হয় না। প্রধানমন্ত্রী বলেন, কোনো ষড়যন্ত্র দেশের অগ্রযাত্রাকে থামাতে পারবে না, বাংলাদেশ কারো কাছে হাত পেতে নয়, নিজের মর্যাদা নিয়ে এগিয়ে যাবে। দ্রব্যমূল্য বেড়েছে সারা বিশ্বব্যাপী, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন এরপর থেকে, যার ফলে এখন আমরা বিশেষ পারিবারিক কার্ড দিয়েছি প্রায় 1 কোটি মানুষের জন্য, তারা স্বল্প দামে নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে ক্রয় করতে পারে, ভর্তুকি দিয়ে তাদেরকে আমরা সেই সুযোগটা সৃষ্টি করে দিয়েছি। উন্নয়নের মাধ্যমে দেশ বিরোধী অপপ্রচার আর ষড়যন্ত্রের জবাব দেয়া হচ্ছে বলেও জানান সরকার প্রধান। রোকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন আজ। 1947 সালের এই দিনে গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। টানা 4 দশকেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা বাংলাদেশের 4 বারের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী। 1947 সালের 28 সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। 1965 সালে শেখ হাসিনা আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। 1967 সালে ঢাকার বকশিবাজারের পূর্বতন ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ওই বছরই ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
বঙ্গবন্ধু যখন কারাবন্দী ছিলেন তখন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার বিয়ে হয়। 75-এর 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার সময় স্বামীর কর্মস্থল জার্মানিতে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান শেখ হাসিনা। 1981 সালে দেশে ফিরে আওয়ামী লীগের দুঃসময়ে দলীয় প্রধানের দায়িত্ব নেন তিনি। 1996 সালে তারই নেতৃত্বে তৎকালীন বিএনপি সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে বিজয় অর্জন করে সরকার গঠন করে আওয়ামী লীগ। 2007 সালের 16 জুলাই নিজ বাসভবন সুধা সদন থেকে শেখ হাসিনাকে গ্রেফতার করে 111 সরকার। 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে গঠিত হয় মহাজোট সরকার। এরপর 2014 আর 2018 সালের নির্বাচনেও বিজয়ী হয় মহাজোট। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। কি কারণে তত্ত্বাবধায়ক সরকারকে জীবিত করতে হবে প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই অক্টোবরেও আওয়ামী লীগ আছে, আগামী অক্টোবরেও থাকবে। দেশের গণতন্ত্রকে রক্ষায় শেখ হাসিনাকেই আবারও ক্ষমতায় আনতে হবে। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির সভায় তিনি এই মন্তব্য করেন। নৈরাজ্য ও সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টিও ইশতেহারে রাখার পরামর্শ দিয়েছেন ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো আওয়ামী লীগের কেন্দ্রীয় ইশতেহার কমিটির প্রথম সভা। আগামী দিনের লক্ষ্য পরিকল্পনার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি কৃষি, সেবা, শিল্প, গণমাধ্যম, ধর্মীয় ক্ষেত্রে সকলকে সমান গুরুত্ব দিয়ে ইশতেহার তৈরি হবে বলে জানানো হয়। জাতির আশাকাঙ্ক্ষাকে তুলে ধরে এমন একটি আশার এসবের বাইরেও ইশতেহারে নৈরাজ্য ও ষড়যন্ত্রকারীদের বিষয়টিও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমার সামনে গ্রেনেডের বিস্ফোরণ 23 নম্বরে, ওর সামনে দাঁড়িয়ে আমি জুঁই ফুলের গান গাইব, আমাকেও অ্যাকশনে যেতে হবে, যেমন কুকুর তেমন মুকুর, ওরকম ইশতেহার করে। ওবায়দুল কাদের আবারও বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, নির্বাচনকালীন মন্ত্রিসভা নিয়েও মন্তব্য করেন। আপনার একটা দিন পরেই নাকি আমাদের চলে যেতে হবে, তা আমি গতকাল টঙ্গিতে বলছি আমরা এই অক্টোবরেও আছি, আগামী অক্টোবরেও আছি, ইনশাআল্লাহ। কি কারণে ক্ষমতা আমরা ছেড়ে দেব, কি কারণে তত্ত্বাবধায়ক আমরা আবার জীবিত করব। সামনের কঠিন সময়ে দলের নেতৃত্বেও থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি ক্ষমতায় গেলে দেশ ধ্বংস হয়ে যাবে। কঠিন দিন অতিক্রম করার মতো সাহসী ক্যাপ্টেন আমাদের দলে আছে। বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, বিএনপি ক্ষমতা এলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চায়, কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছু দেশ মাথা ঘামাচ্ছেন কেন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃবহাল না করলে সরকারের পার পাওয়ার কোনো রাস্তাই থাকবে না। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিলে রিজভী আরও বলেন, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, সেই সাথে সরকারের বিরুদ্ধে তীব্র জনমত তৈরি হয়েছে বলেও দাবি করেন রিজভী। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার জীবন নিয়ে হিটলারের মতো নির্দয় আচরণ করছেন প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী। বিদ্যমান আইনে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সম্ভব বলেও মত দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি আরও অভিযোগ করেন, ইসলামের বিরুদ্ধে অপপ্রচারে পরোক্ষভাবে তাল দিচ্ছে সরকার। আমরা ছোটবেলায় দেখেছি, এটা একটা স্বাভাবিক কথা আপনাদের সামনে। আমি ওই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া জনগণ, কিন্তু ওবায়দুল কাদের সাহেব, আপনার কে যুবলীগ, কে ছাত্রলীগ, কে কত অস্ত্র নিয়ে আসলো ওইটা দেখবে না। জনগণের উত্তাল যে ঢেউ, এই ঢেউর কাছে, এই ঢেউর কাছে কোনো আগ্নেয়াস্ত্র, কোনো অস্ত্র কিন্তু টিকতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই 3 মাস নির্বাচনের জন্য, নির্বাচনকালীন সময়ের জন্য এটা প্রতিষ্ঠিত করেন, না হলে অনেকবার পার পেয়ে গেছেন, হত্যা করে, ক্রস ফায়ার করে, গুম করে পার পেয়েছেন, এইবার কিন্তু আর পার পাবেন না। তামিম ইস্যু নিয়ে ক্ষোভে ফুঁসছেন তার ভক্তরা।
বলছেন ষড়যন্ত্র করেই তামিমকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছে। তার মতে অভিজ্ঞ ক্রিকেটার দলে না থাকায় বাংলাদেশ দলকে বেশ ভুগতে হবে বলে আশঙ্কা অনেকের। সাকিব তামিম আর বোর্ডের মধ্যকার দূরত্ব কমিয়ে ক্রিকেটের জয় হবে এমনটাই আশা ভক্তদের। মামুন আব্দুল্লাহ রিপোর্টে বিস্তারিত। বিশ্বকাপ দল থেকে তামিমকে বাদ দেয় এমনিতেই বিক্ষুব্ধ ক্রিকেট পাগল লাখো তামিম ভক্ত। বিসিবি, কোচ এবং নির্বাচকদের নিয়ে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা। আলোচনার চেয়ে সমালোচনায় বেশি হচ্ছে একসময়ের কাঁধে কাঁধ রেখে চলা বন্ধু তামিম সাকিবকে নিয়ে। সেই ইস্যুতে যেন ঘি ঢেলেছে তামিম সাকিবের পাল্টাপাল্টি বক্তব্যে। আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না যে প্রতিদিন এক একটা নতুন জিনিস আপনি আমাকে ফেস করাবেন, আমি জিনিসগুলো থাকতে চাই না। তামিম, সাকিব, বিসিবি এবং কোচের আলোচনায় বেশ সরব সামাজিক যোগাযোগ মাধ্যমও, যেখানে ক্রিকেট বোদ্ধারা মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের খেলার সমালোচনা করেছেন, চেয়েছেন ক্রিকেট নিয়ে সকল নাটকীয়তার অবসান। তামিম ইস্যুতে নড়েচড়ে বসেছেন সচেতন ক্রিকেট প্রেমীরা। আক্ষেপ করে অনেকেই বলেছেন বিশ্বকাপ খেলা দেখা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তামিম ছাড়া খেলা হবে না, খেলা তামিম খেললে অনেক ভালো হইতো এবং তামিমকে বাদ দেওয়ার গতিকে আমরা এবার খেলা দেখব। উনি একবার মনে আছে এক হাতে ব্যাটিং করছে, উনি দলকে সামনের দিকে আরও এগিয়ে যেতে চায় কিন্তু তারা কীভাবে তামিমকে বাদ দিল। যে অধিনায়ক যেহেতু ভেবে চিনতে নিছে, আশা করি সামনের খেলাগুলো ভালোই হবে। লাস্ট একটা কথা বললো যে আপনারা সবাই আমাকে মনে রেখেন, তখন এই কথাটা কখন বলতে পারে একটা মানুষ? একটা দলের মানে মেন শক্তি হচ্ছে টপ অর্ডার ব্যাটার। এখন বাংলাদেশে তেমন কোনো ওপেনার নাই এবং টপ অর্ডার ব্যাটসম্যান এখন বর্তমানে আমাদের শান্ত আছে। এখন তামিম যদি ওই জায়গায় না থাকে টিমটা এমনিই আর কি দুর্বল হয়ে যাবে। অভিজ্ঞ তামিমকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয় বিসিবিকে কড়া সমালোচনা করতেও ছাড়েননি ক্রিকেট ভক্তরা। বর্তমান প্রধান কোচ ছাত্র সিং, উনি আসার পরে এর আগে যখন উনি ছিল তখনই দলের ভিতরে একটা বিশৃঙ্খলা ছিল, সেম কাহিনীটা উনি আবার আসার পরে সেম কাহিনীটা হচ্ছে। আসলে এটা আমার কাছে মনে হয় যে এটা বোর্ডের একটা ষড়যন্ত্রের শিকার। যদি ফল করে তাহলে হয়তো বিসিবিকে দায়ভার নেওয়া উচিত। যে প্রেসিডেন্ট আছে পাপন সাহেব, ওনাদের শুভবুদ্ধির উদয় হোক, আমরা আশা করি ওনাদের চোখ খুলবে। দলের ভিতরে রাজনীতির ভিতরে রাজনীতি আছে, কারণ তামিম ইকবল লাস্ট যে ম্যাচটা খেললো সেই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবল দুজনেই সব থেকে বেশি রান করেছে। মাশরাফি ভাই কিন্তু এই হাতুরিং সিং এর কারণেই কিন্তু ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হয়েছে। দেখেন দুই একদিন পরপর মোহাম্মদুল্লাহ রিয়াদ ভাই, মুশফিক ভাই, ওনাদের নিয়ে কিন্তু যথেষ্ট নাটক শুরু করে দিয়েছি। কিন্তু তো আমি চাই, আমি ক্রিকেট বোর্ডের সাথে অনুরোধ করে বলি যে হাতুরি সিং এর মতন একজন প্রাইমারি স্কুলের শিক্ষক দিয়া একজন ডিগ্রি কলেজের শিক্ষকতা করার আমার কোনো দরকার নাই। সকল দ্বন্দ্বের অবসান হয়ে বিশ্বকাপ ক্রিকেটের মতো মেগা মঞ্চে বাংলাদেশ দল ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর বয়ে নিয়ে আসতে পারবেন এমনই আশা ভক্তদের। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হলো ফিলিস্তিনি পরিবারের 5 সদস্য সহ 6 জনকে। এতে স্থানীয় ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হওয়ায় তৈরি হয় জরুরি অবস্থার মতো পরিস্থিতি। পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে বুধবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বাসমাত তাবুন শহরে এক দম্পতি ও তার দুই ছেলে ও এক মেয়েকে গুলি করে হত্যা করা হয়। ঘণ্টাখানেক আগে ইসরায়েলের মাটিতে আরেক ফিলিস্তিনিকেও গুলি করে হত্যা করে মুখোশধারী সন্ত্রাসীরা। হামলার শিকার ওই ব্যক্তি হাইফায় তার কর্মস্থলে যাচ্ছিলেন। ওই হত্যাকাণ্ডের পরপরই বন্ধ হয়ে যায় হাইফায় অবস্থিত সব অফিস ও স্কুলের কার্যক্রম। প্রায় জনশূন্য হয়ে পড়ে হাইফার রাস্তাঘাট। খুনিদের আটকের চেষ্টা চলছে বলে আশ্বস্ত করেছে পুলিশ। যদিও ইহুদি আরব অধিকার ও স্বার্থ সংরক্ষণ সংস্থা দ্য আব্রাহাম ইনিশিয়েটিভের জরিপ বলছে এবছর ইসরায়েলে এ ধরনের হত্যার তদন্তের অগ্রগতি 10% কম। ইসরায়েলে মুসলিম বিদ্বেষী কট্টরপন্থীদের নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার গঠনের পর এবছর সেখানে সংখ্যালঘু ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী হামলায় এই নিয়ে 188 জন নিহত হল, যা গত 7 বছরে সর্বোচ্চ। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।